বিরতির পর ফিরে আসলাম। রাষ্ট্রপতি আগমনকে কেন্দ্র করে সুরক্ষাকর্মী থেকে শুরু করে সংবাদকর্মী সকলের কোভিড টেস্ট করা হচ্ছে। আগামীকাল যেমনটা সূত্রে অনুযায়ী রয়েছে রাষ্ট্রপতি রাজ্যে আসছেন এবং ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রপতিকে প্রথমেই অভিনন্দন জানানো হবে গার্ড অফ অনার দিয়ে। অর্থাৎ আগামীকাল 12ই অক্টোবর আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছাবেন, যেমনটা এখনো অবধি নির্ধারিত সূচি রয়েছে 11টা 15 মিনিট নাগাদ বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং তারপরে রাজ্যে রয়েছে অর্থাৎ শহর আগরতলায় রয়েছে একাধিক কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন তিনি করবেন এবং তারপরে অর্থাৎ পরশু দিন আগামী 13ই অক্টোবর তিনি চলে যাবেন উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং উদয়পুরে যার জন্য শুরু হয়ে গেছে একেবারে তোড়জোড়। কিছুক্ষণ আগে বা সকালেও আমরা দেখিয়েছিলাম সেই ছবি যেখানে খতিয়ে দেখা হচ্ছে উদয়পুরের সার্বিক পরিস্থিতি। মাদাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ তিনি খতিয়ে দেখছেন পুরো পরিস্থিতি। একই রকম ভাবে আজ সন্ধ্যের পর যে ছবি ধরা পড়ছে উদয়পুর থেকে, যারা যারা সুরক্ষাকর্মী মোতায়েন থাকবেন পুরো মন্দির চত্বর জুড়ে, একই সঙ্গে গোটা উদয়পুরে যারা যারা থাকবেন রাষ্ট্রপতি আগমনকে কেন্দ্র করে যারা ডিউটিরত অবস্থায় থাকবেন তাদের প্রত্যেককে কোভিড টেস্ট করা হয়েছে। একই সঙ্গে আজকে সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও টেস্ট করা হচ্ছে, আরটিপিসিআর টেস্ট করা হয়েছে সকলকে, যেখানে এখনো পর্যন্ত 4 জনের কোভিড পজিটিভ পাওয়া গেছে। যেমনটা এখনো অবধি খবর উদয়পুর সূত্রে এবং ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চলছে সকলের এই কোভিড টেস্ট। কোভিড টেস্টের জন্য দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ রয়েছে এবং সেখানে রয়েছে আরক্ষা প্রশাসনের প্রত্যেক কর্মী রয়েছে মোতায়েন, যাদের সকলকে করা হচ্ছে আরটিপিসিআর টেস্ট যেমনটা এখনো অবধি খবর। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 12ই অক্টোবর দুদিনের সফরে আসছেন এবং পরের দিন অর্থাৎ 13ই অক্টোবর তিনি চলে যাবেন উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং সেখানেও বেশ কিছু কর্মসূচির পর তিনি একেবারে রওনা দেবেন অসমের উদ্দেশ্যে। এবং এই তার যে সফরসূচি রয়েছে তার সফরসূচিকে কেন্দ্র করে যেমনটা এখনো অবধি জানানো হয়েছে বেশ কয়েকটি ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, যার মধ্যে থাকছে রাজ্য বিচারিক একাডেমি থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন এবং নরসিংগড়ে ত্রিপুরা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, উদ্বোধন করা হবে বেশ কয়েকটি প্রকল্পের। তার পাশাপাশি থাকছে এমএলএ হোস্টেল ভবন যার উদ্বোধন করা হবে এবং তার পাশাপাশি থাকছে আরও একাধিক কর্মসূচি। তবে পুষ্পবন্ত প্রাসাদে সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তার এই কর্মসূচির মধ্যেই যেমনটা রাখা হয়েছে। এবং তার যে দুদিনের কর্মসূচি অর্থাৎ আগামীকালকে রয়েছে ঠাসায় কর্মসূচি, সারা দিন থাকছে একের পর এক কর্মসূচি, পরবর্তী সময়ে সেই কর্মসূচি শেষে রাত্রি 8টার সময় তার ডিনারের আয়োজন করা হয়েছে এবং তারপরে আগামী পরশু দিনে অর্থাৎ 13ই অক্টোবর তিনি আগরতলা যে রেল স্টেশন রয়েছে এবং সেই রেল স্টেশনে তিনি দুটি ট্রেনের কার্যত পতাকা নেড়ে যাত্রা করবেন। তার মধ্যে থাকছে গুয়াহাটি কলকাতা এক্সপ্রেস ট্রেন এবং অন্যান্য দুটি ট্রেনকে পতাকা নেড়ে যাত্রা করবেন বলে এখনো একটি খবর। এবং 13 তারিখে তিনি সকাল 10টা 45 মিনিটে মাতাবাড়িতে পৌঁছে যাবেন যেমনটা এখনো অবধি খবর রয়েছে এবং তারপরে তিনি সেখানে পুজো দেবেন, রাজ্যবাসীর মঙ্গল কামনা করবেন এবং তারপরে তিনি রাজ্য ত্যাগ করবেন। তবে দুদিনের সফরকে কেন্দ্র করে গোটা রাজ্যে শুরু হয়ে গেছে ব্যাপক তৎপরতা, চলছে তোড়জোড় এবং তারই সঙ্গে চলছে কোভিড টেস্ট। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।